আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি তৈরি করেছি পাটিসাপটা পিঠা, খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। এখন যেহেতু শীতকাল, অনেকেই পছন্দ করে পিঠাটা। তো আমি আগে কখনো এই পিঠাটা তৈরি করিনি, এবারই প্রথম। তো আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা এখন পর্যন্ত পাটিসাপটা পিঠা তৈরি করেননি তাদের হয়তো কাজে লাগবে। তো চলুন, আমি পিঠাটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো পাটিসাপটা পিঠার সবচেয়ে প্রয়োজন যেটা পুরটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো এখানে আমি সাবুদানা, নারকল, লিকুইড দুধ, গুঁড়ো দুধ সব কিছু দিয়ে চিনি, সামান্য লবণ দিয়ে খুব সুন্দর একটি পুর তৈরি করে নিয়েছি। আর এখানে সামান্য লবণ, চাউলের গুঁড়ি, কিছুটা আটা আর খেজুরের গুড় দিয়ে এই ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে ঘি আর এক টুকরো টিস্যু, যাতে আমি প্রতিটি পিঠা দেওয়ার আগে ফ্রাই প্যানে ঘিটা দিয়ে ফ্রাই প্যানটা ব্রাশ করে নিতে পারি সেই জন্য। তো প্রতিটা পিঠা আমি এভাবে তৈরি করে নেব। দেখুন, খুবই ইজিলি সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তবে পুরটা আপনারা যেভাবে পারেন সেভাবে তৈরি করে নিতে পারেন, সুজি দিয়ে বা নারকেল দিয়ে যেভাবে। তো আমার ঘরে সাবুদানা ছিল, তো সেটা দিয়ে আমি পুরটা তৈরি করি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আসলে আমি খুবই এক্সপার্ট না পিঠা তৈরিতে, আমি আগে কখনো পাটিসাপটা পিঠা তৈরি করিনি, এটাই প্রথমবার তৈরি করলাম। তো আমি যেভাবে তৈরি করেছি তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা যারা পারেন না পাটিসাপটা তৈরি করতে বা এখন পর্যন্ত করেননি, তাদের জন্য হয়তো বা হেল্পফুল হবে, সেটা ভেবেই আমি রেসিপিটা শেয়ার করলাম। পিঠা তৈরি প্রায় শেষ, আমি সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিয়েছি। তো আমার পিঠা তৈরিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, দেখতে যেরকমই হোক। তো সবাইভাবে বানাতে পারেন, যারা পারেন না বানাতে পাটিসাপটা পিঠা, এই শীতে পিঠা খাবো না তাই কি হয়, যেমন পেরেছি তেমন তৈরি করেছি, খেতে মজা হলেই হলো। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।